Bari de, bari de. Assalamualaikum. ভাইয়া এটা আমার নতুন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এখানে সবাই নতুন যদি ভিডিওটা দেখে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন তারপর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো দিবেন আচ্ছা আজকে গাড়ির রেঞ্জটা কমে গেছে রেঞ্জটা বাড়াইতে হবে আজকে একটা ভিডিও দিব চ্যাটার গাড়ির সাউন্ড এক্সস্ট তো আমার ফ্রেন্ড কেনিতে আসছে ওটা উঠাই তারপর বাকি কথা বলার জায়গা দাঁড়িয়ে নেই মাঝেটা খুলে দেয় তাহলে হয়তো একটা টান দিলে শব্দ পাইবেন গাড়ির শব্দটা তো ওটা পাইলেন তো এটা যা স্থির হয়ে আর কি একটা ভিডিও দেই যে গাড়িটা নিউট্রাল করি অনেকে আর কি বাইক কিনতে চায় যেমন R15 এসব বাইক তারা কিনতে গেলে আর কি একটা শোরুমে যায় তারা দেখতে পারে যে গাড়ির কোয়ালিটি কীরকম একটা সাউন্ড কীরকম তারা আর কি এটা চেক করতে পারে বাট স্পিডার NSX এটা ক্ষেত্রে তো সম্ভব না কারণ এটা তো বাংলাদেশে তো অ্যাভেলেবেল শোরুম নাই যেহেতু শোরুম নাই তো সেগুলো আমরা সবাই ইউটিউব ফেসবুক ভিডিওর উপর ডিপেন্ড করি যেমন কি আমি নিজেও আমি যখন এই বাইকটা কিনি তখন আমি কখনো বাইকটা দেখিনি আমি জাস্ট দেখছি অর্ডার বইটা দিছি জাস্ট কুরিয়ার করে দিছে জাস্ট আমি গাড়িটা এইভাবেই নিয়ে নিছি না দেখাই তো তখন আর কি গাড়ির সাউন্ড ওইরকম পাইতাম না আমি যা শুনছিলাম একটা ভিডিওতে তো অনেক ঘাটাঘাটি করে দিয়েছি শুধু দেখছি একটা ইউটিউব চ্যানেলে আর কি ছোট্ট একটা ভিডিও বাট ওইটা আমার মন মতো ছিল না তো তাদের জন্য আমি একটা দেই তোমার চাবি দেখি হবে আমার চাবি তো নষ্ট এখানে সাউন্ডটা দেখাই স্টার্ট দেই আমি একটু দূরে থেকে দেখাই আমার ফ্রেন্ডকে একটু পিক আপ দিতে বলি এই স্টার্ট দাও তো একটু নিউট্রাল করা আছে স্টার্ট দে দে বাড়ি দে বলেন ভাই এটা হুইট হয়ে গেছে ভাই এটা হচ্ছে এটা কিরকম স্টিকার দিছে আর কিরকম রং করছে সেটা আমি জানি না বাট এটা এখানে জায়গা জায়গা থেকে যে ফাইটা গেছিল এই জায়গা থেকে ভাই এই জায়গায় আমি পা রাখছিলাম ধরলাম এখানে ফাটছে বাট এইখানে তো আমি পা রাখি নাই ভাই এইখানে এটা এটা জং পয়ে উঠে গেল কিভাবে যদি ভাই এটা পা রাখার কারণে হয় না কিন্তু এটা এটা এমনি এমনি উঠে গেছে কেন উঠছে কিভাবে উঠছে সেটা আমি জানি না তাহলে দেখলাম যে এরকম উঁচু হয়ে আছে আমি বললাম যে এটা থাকলে কি না থাকলে এখন টান উঠাই দিই এখানে হয়তো আমার কিছু স্টিকার লাগাইতে হবে থাকবে কি না তারপরও গ্যারান্টি নাই তো এটা একটু আমার কি মডিফাই করতে হবে তো আর কি বলবো সাউন্ড শুনলেন সাউন্ডটা অনেক লাউড 13 জিবির মতো আমার 13 জিবি ছিল 13 জিবির মতো হুবহু সাউন্ড কোয়ালিটি অনেক বেটার মানে অন্য অন্য বাইক যখন আপনি রাইড করবেন মানে আপনার আপনি রাইড করবেন সরি অন্য 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 কেউ রাইড করবে তখন দেখবেন যে আপনার বাইকের দিকে সবাই তাকিয়ে রয়েছে সাউন্ডের কারণে আর লুকসের কারণে এটা কিন্তু ভাই কোনো স্পন্সর কোনো ভিডিও না আমি ভাই ছোট ইউটিউবার নতুন চ্যানেল আমাকে কেউ স্পন্সর করবেও না দিবেও না আমাকে বলবেও না আমি নিজের টাকায় কিনছি তো আমার যেটা সঠিক মতামত আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি আর কিছু না তো এইটুকুই বাই